first sweep. আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটানা দুই ম্যাচ হারার পর বাংলাদেশ ক্রিকেট দলের ভক্ত সমর্থকরা কোনো রকম ডিটারজেন্ট ছাড়াই খেলোয়াড়দের এক প্রকার ধুয়ে দিয়েছেন। আলোচনার সমালোচনা তীব্র সমালোচনায় একেবারে সোশ্যাল মিডিয়া যেন ভেসে যাচ্ছিল। অনেকে তো বলেই ফেলেছিলেন ক্রিকেটারদের দেশে ফিরত নিয়ে আসা হোক, তবে বাংলাদেশ দলের খেলোয়াড়রা সমালোচনার জবাব ঠিকই মাঠে দিয়েছে। তারা আবারও জয়ের দেখা পেয়েছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে মান সম্মান বাঁচানোর ম্যাচে বাংলাদেশ দল দুর্দান্তভাবে লড়াই করেছে এবং দুর্দান্তভাবে জয় ছিনিয়ে নিয়ে এসেছে। এই ম্যাচে বাংলাদেশ দল ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ডিপার্টমেন্টে দুর্দান্ত পারফরমেন্স করেছে। বিশেষ করে প্রথম ইনিংসে বাংলাদেশ দলের বোলিং নৈপুণ্যের কথা বলতেই হবে। সেখানে মুস্তাফিজুর রহমান একাই 6টি উইকেট তুলে নিয়েছেন মাত্র 10 রান দিয়ে। অন্যান্য বোলাররাও দুর্দান্ত বোলিং করেছেন। এরই প্রেক্ষিতে মাত্র 104 রানে থেমে গিয়েছিল যুক্তরাষ্ট্রের ইনিংস। এরপর অনেকেই ভেবেছিল বাংলাদেশ হয়তো ব্যাটিং করতে এসে একের পর এক উইকেট হারাবে এবং এই ম্যাচটাতেও হেরে যাবে, কিন্তু নিন্দুকদের সেই স্বপ্ন বাসনা সত্যি হয়নি। বাংলাদেশ দলের ওপেনার দুই ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার তারা দুজনে মিলে ব্যাট করে এই ম্যাচটাতে জয় নিশ্চিত করেছেন, তাও আবার মাত্র 11 ওভারে। অর্থাৎ দুর্দান্তভাবে স্ট্রাইক রেট ধরে রেখেই বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে। প্রত্যাশা থাকবে বিশ্বকাপেও বাংলাদেশ দল এমন দুর্দান্ত পারফরমেন্স করবে এবং বিশ্বকাপে ভক্ত সমর্থকদের অনেক ভালো কিছু উপহার দিবে। দর্শক, ক্রিকেটের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।